তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক সুস্থ আছেন পোকো তাদের গ্লোবাল মার্কেটে লঞ্চ করে দিল পোকো এক্স ফোর প্রো যেকার আজ আমি এই ভিডিওতে একটি রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব গেভাস কি কেমন হবে আপনাদের জন্য সেটাও বলবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন সবার প্রথমে ডিজাইন থেকেই শুরু করতে চাই ব্যাকসাকে যে লুকটি প্রোভাইড করছে অনেকটাই বেকার এবং যে ক্যামেরার মডেলটিও দেখতেই পাচ্ছেন এখানে একশো আট মেগাপিক্সাল ক্যামেরা লেখা আছে ব্যবসায়ীকেই থাকছে তিনটে ক্যামেরা সেক যে ক্যামেরার ডিজাইনটিও কিন্তু অনেকটাই বেকার লেগেছে এবং পোকর লোগোটাও কিন্তু এখানে থাকছে ব্যাকসাইকে প্লাস্টিক বগি থাকছে কিন্তু প্লাস্টিক বগি হওয়ার পরেও গ্লস ফেন্সিং ডিজাইনটি কিন্তু এখানে প্রোভাইড করছে যেটা আমাকে অনেকটাই বেকার লেগেছে আপনাদের কেমন লাগছে এই ডিজাইনকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ফ্ল্যাগ ডিজাইনের সঙ্গে এসছে যেটা আরও প্রিমিয়াম করে দিচ্ছে পার বাটমের ওপরে ফিঙ্গার প্রিন্ট সেন্সার এবং ভলিউম আফগান বাটম আর ব্লাস্টার ওপর দিকে থাকছে সেকেন্ড মাইক্রোফোন স্পিকার থাকছে এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাকটাও এখান থাকছে এই সাইডে কিছুই থাকছে না অবশ্যই তার পাশাপাশি নিচের দিকে গেলে এখানে আপনারা সিম স্লট পেয়ে যাচ্ছেন যেটা দেখতেই পাচ্ছেন টাইপসি চার্জিং পোর্টও থাকছে এখানে তো ডিভাইসের লুকটি অনেকটাই কিন্তু ভেটার প্রোভাইড করছে এবং গেভাসটি থাকছে ফুল ভিউ ডিসপ্লের সঙ্গে ডিসপ্লে কিনে কথা বলতে গেলে ডিভাইসটির মধ্যে যে কি থাকছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ ফুল এচ ডি প্লাস রেজুলেশনে ডিসপ্লে প্রোভাইড করছে ফোনসাইডকে কর্নিং করে গেলে এক্লাস ফাইভে প্রোটেকশন থাকছে অ্যামুল ডিসপ্লে থাকছে ওয়ান টোয়েন্টি হা সায়ার রিফ্রেশ রেটের সঙ্গে এচ ডি আর টেনের সাপোর্টও থাকছে বারোশো নিট ব্রাইটনেস থাকছে তো অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি কিন্তু এখানে অনেকটাই বেকার থাকছে তার পাশাপাশি গেভাসকে আমি আপনাদের সেকেন্ডে দেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পোকো এক্সপো প্রো এখানে লেখা আছে এবং আট জিবি র্যামের সঙ্গে এখানে আরও তিন জিবি র্যাম আপনারা কিন্তু বাড়াতে পারবেন তার পাশাপাশি এখানে স্ন্যাপডন কলকমের সিক্স নাইনটি ফাইভ চিপসেট থাকছে যেটা একটা ভালো চিপসেট অবশ্যই আপনি গেভাসির মধ্যে যে কোনো গেম খেলতে চান ভালোভাবে খেলতে পারবেন কিন্তু পোকো এক্স থ্রি প্রো থেকে যদি দেখা যায় অনেকটা কিন্তু ডাউন চিপসেট এই মধ্যে ইউজ করেছে এবং ব্যাগের গেনে কথা বলতে গেলে পাঁচ হাজার এমএস যেটা এখানে পাওয়ারফুল ব্যাগের কিন্তু প্রোভাইড করছে সিক্সটি সেভেন ওয়াটের ফাস্ট চার্জার তো ডিভাসটিকে আপনারা খুব তাড়াতাড়ি চার্জটাও করতে পারবেন এবং অনেকটা সময় ধরে ইউজও করতে পারবেন ব্যাগের ব্যাক আপ অবশ্যই ভালো থাকবে এইট ভাসির মধ্যে সেই দিক থেকে আপনারা কোনো কিন্তু টুটি পাবেন না এই ভ্যাসকির মধ্যে থেকে এবং চলুন এখন ক্যামেরাকে নিয়ে কথা বলি ব্যাকসাইডটি এখানে থাকছে মেন সেন্সারটি একশো আট পিক্সেলের তো চলুন কিছু পিকচার নিয়ে নিই অবশ্যই ক্যামেরা কোয়ালিটি এখানে অনেকটাই কিন্তু ভালো পেয়ে যাবেন আপনারা এই ভাসির কাছ থেকে তারপর পাশাপাশি আট মেগাপিক্সালের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দুই পিক্সেলের এখানে একটি মাইক্রো লেন্সও থাকছে তো এখানে আরও অনেকগুলো সেন ফিচার্সও আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু এই ডিভাইসটির মধ্যে আপনারা ফোর কে ভিডিও রেকর্ডিং শ্যুটটা করতে পারবেন না ষোলো পিক্সেলের সেলফি ক্যামেরাটিও থাকে তো বন্ধুরা দেখতে গেলে যে ফিচার্সগুলো থাকছে ঠিকঠাক থাকছে কিন্তু আপনি যদি আগের পোকো এক্স থ্রি প্রোর সঙ্গে তুলনা করেন তাহলে কিন্তু অনেকটা ডাউনগ্রেড থাকছে এবং কিছু জায়গায় ভালোও দিয়েছে যেমন ডিসপ্লেটা বেকার দিয়েছে ডিজাইনটিও বেকার প্রোভাইড করছে এবং সেলফিতে কিন্তু এখানে থাকছে তো আপনার প্রাইস অনুযায়ী যদি আপনি এটাকে নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন ভালো একটা গিভ্যাচ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তো আজকের ভিডিও এতটাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন